সমাজ কল্যাণ বিভাগত বিয়াগুম মোবাইল কেলেংকারি এনকেটিভির বাতৰিৰ পিছতে একত্রিত যুব পরিষদর সংবাদ মেল কার কার জেপত মোবাইল কেলেংকারির ধন মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকী শাখাত গোচর 2019-20 বর্ষত সংঘটিত হয়েছিল সেই বিয়াগুম কেলেংকারি সেই সময়ত সমাজ কল্যাণ বিভাগৰ সঞ্চালক আছিল হেমেন দাস অঙ্গনবাদী কর্মীসকলক স্মার্টফোন বিতরণের নামত 67.41 কোটি আবন্টন দিয়েছিল নিবিদা অনুসরি এই ঠিকা লাভ করেছিল ব্ল্যাকলিস্টেড কোম্পানিয়ে স্মার্টফোনের নামত কম দামি ফোন যোগান ধরেছিল কোম্পানিয়ে এনকেটিভির ধারাবাহিক বাতরির পিছতেই মঙ্গলবারে সদৌ অসম একত্রিত যুব পরিষদে RTI যোগে লাভ করা তথ্য সংবাদমেলত দাঙি ধরিলে কম্পিউটার ওয়ার্ল্ডে 10,791টা মোবাইলের নিবিদা পাইছিলে তার পরিবর্তে NF ইনফ্রাটেক দিল্লিওয়ালে কোম্পানি পাইছিলে 48,619টা মোবাইল 48,619টা মোবাইলের কথাখানি কব বিচারিছো পুনপ্রথমতে তেওঁলোকৰ যি মোবাইল ফোন দিছিল সেটো হৈছিল প্যানাসনিক মোবাইল যেটো দিল্লি গভর্নমেন্টে ইতিমধ্যে ব্ল্যাকলিস্ট কৰি থোৱা মোবাইল অসম সরকার দিছে আর সেইটো মোবাইল ফোনের যি দাম হৈছে মার্কেট ভ্যালু হৈছে বজাৰ মূল্য হৈছে 4,999 টাকা সেইটো 2019-20 চনত যেতিয়া তেওঁলোকে দিছিল তেতিয়া 4,999 টকার মোবাইলটো তেওঁলোকে লৈছিলে 8,253 টকা নিবিদা লাভ কৰিছিল গুৱাহাটীৰ কম্পিউটাৰ ৱৰ্ল্ড সার্ভিস আৰু দিল্লীৰ NF ইনফ্ৰাটেক সার্ভিস প্ৰাইভেট লিমিটেডে মোবাইল ফোনে নহয় পাৱাৰ বেংক যোগান ধৰাৰ নামতো সংঘটিত হৈছিল বিয়াগুম কেলেংকারি সেই সময়ত বিভাগীয় মন্ত্রী আছিল প্রমীলা রাণী ব্রহ্ম প্রমীলা রাণী ব্রহ্ম সেই সময়ত মিনিষ্ট্রি আছিলে আর এটা ডিপার্টমেন্টত যদি 67 কোটি 41 লাখ রুপিজের যদি নিবিদা হয় তারপর যদি মিনিষ্টারে গম নাপায় তেতিয়াহলে সেই ডিপার্টমেন্টের মিনিষ্টার হওয়ার যোগ্যই নাই তেখেতর সমগ্র কেলেঙ্কারি প্রসঙ্গত ইতিমধ্যে সদৌ অসম একত্রিত যুব পরিষদে মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকী কোষত এজাহার দাখিল করেছে এটা গোচর রুজু হয়েছে CM ভিজিলেন্সত এতিয়া প্রশ্ন হয় কেলেঙ্কারিরে নাম সাঙুর খোয়া সেই সকল আহিবনে CM ভিজিলেন্সর তদন্তলৈ ভিডিও জার্নেলিস্ট গৌতম তালুকদারৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা বিনয় কলিতাৰ ৰিপৰ্ট NKTV